বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছো এভরিওয়ান? আশা করি যে যেখান থেকে আমাকে দেখছো সবাই খুব ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি, তবে আজকে ক্লাসটি হ দিয়ে শব্দ গঠন করব আমরা। তো ভিডিওটি শুরু করার আগে কি করতে হবে, যারা ভিডিওটি দেখছো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে যে, এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভালোবাসা অনেকটা দূর চলে এসেছি, তো বেশি কথা বাড়াবো না, আমরা মূল ক্লাসে চলে যাব। তো এখানে দেখছো বেশ অনেকগুলো কিন্তু হ যোগে শব্দ গঠন রয়েছে এবং প্রত্যেকটি কিন্তু যুক্তাক্ষর রয়েছে প্রত্যেকটি শব্দের মধ্যে। তো যাই হোক, ফার্স্টে আমরা শব্দটি দেখছি হ্যাঁ, খুব শর্ট একটা জিনিস, বাট হ্যাঁ এই আমাদের যত প্রকার কথা রয়েছে তার মধ্যে হ্যাঁ এবং না এটা কিন্তু খুব বেশি ব্যবহার করা হয়, তাই তো? তো দেখো হ্যাঁ এই শব্দটা যখন আমরা বলি যে হ্যাঁ, তো তখন কিন্তু হয়ের ব্যবহারটা করতে হয়, তাই তো? দেখো হয় জ ফলায় আকার এবং রয়েছে কি চন্দ্রবিন্দু, তার মানে আমরা বলতে পারি হয় চন্দ্রবিন্দু জ ফলায় আকার, ঠিক আছে? তো দেখো লিখছি হয় চন্দ্রবিন্দু এবং জ ফলায় আকার, হ্যাঁ। নেক্সট হচ্ছে রদ। দেখো আগেই বলেছিলাম যে হয়ের সাথে র ফলা বা জ ফলা দিলে এর উচ্চারণটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। হয়ের সাথে র ফলা দিলে কিন্তু র এর মতো উচ্চারণটা করতে হবে, হয় র ফলায় র দ রদ। রদ বলতে আমরা বুঝি ভূপৃষ্ঠে কিছু সমস্যার কারণে মাটি ডেবে গিয়ে যেখানে একটা পানি তৈরি হয়, জলরাশি তৈরি হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় রদ। দেখো বানানটা হয় র ফলায় র দ রদ। এটাকে কিন্তু অনেকে হাঁটু ভাঙ্গা ধ বলে, হাঁটু ভাঙ্গা ধ বলতে কিন্তু কিছু হয় না, একটা হচ্ছে দ একটা হচ্ছে ধ। তো নেক্সট হচ্ছে অন্হ, অন্হ, ঠিক আছে? দেখো এই যে পিছনে যে একটা কয়ের মতো এরকম যে উল্টো একের মতো রয়েছে এটা কিন্তু ন, ঠিক আছে? দেখো অন্হ বানানটা দেখো স্বরে অ এবং হ যুক্ত ন রয়েছে, অন্হ, ঠিক আছে? নেক্সট হচ্ছে অন্য শব্দের অর্থটা তো বলে নিই, অন্য শব্দের অর্থ কিন্তু দিন, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে রাস, রাস, দেখো বানানটা হয় রফলায় আকারে হয় রা এবং দন্ত স রয়েছে, রাস, রাস হচ্ছে কমা কমে যাওয়া, ঠিক আছে? তো দেখো হয় রফলায় আকার দন্ত স রাস। নেক্সট হচ্ছে রেশা, দেখো হয় রফলায় একারে রে সয়াকারে সা, রেশা মানে হচ্ছে ঘোড়ার ডাক, ঠিক আছে? রেশা হচ্ছে ঘোড়ার ডাক, দেখো হয় রফলা এবং মূর্ধন্য শয়ে আকারে সা, রেশা মানে ঘোড়ার ডাক। তো নেক্সট চলে আসলাম কি দেখো রস্য, রস্য হয় র ফলা দিলে হয় র শয় বর্ষ, রস্য, রস্যই পড়ি তো আমরা, রস্যই দীর্ঘ ই, সেই রস্যই কিন্তু এই রস্য, ঠিক আছে? দেখো বানানটা দেখো হয় র ফলা এবং দন্ত শয় ব ফলা, রস্য। নেক্সট হচ্ছে গর্হ, গর্হ, দেখো বানানটা গ হয় রেফ হ, গর্হ বানানটা দেখো কিভাবে লিখছি, গ হয় রেফ ফলা গর্হ। নেক্সট হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম, ব্রহ্ম শব্দের অর্থ ঈশ্বর, ঠিক আছে? দেখো বয়রব্র এবং এখানেও কিন্তু হয়ের ব্যবহারটা করতে হয়েছে, এখানে কিন্তু হয় এবং ম যুক্ত রয়েছে, দেখো এই যে যে এই যে বর্ণ খের মতো যেটা দেখতে একটু মার্কিং করে দিলাম আমি, তো এটা কিন্তু হয় এবং ময়ের সংমিশ্রণে আমরা এই বর্ণটা পেয়েছি, ঠিক আছে? তার মানে দেখো ব্রহ্ম মানে ঈশ্বর, বয়রব্র এবং হয় ময়ে যুক্ত এরকম জাস্ট খেয়েটা তো আমরা লিখি, দেখো এরকম দিয়ে খেয়েটা এখানে গোল করে দেই, বাট এটা হয় ময়ে যখন থাকবে তখন কিন্তু সোজা লম্বা হয়ে নিচে নেমে আসবে, ঠিক আছে? দেখো দুটো কিন্তু লেটার কিন্তু আলাদা, ঠিক আছে? একটু খেয়াল করে দেখলি বুঝতে পারবে যে দুটো কিন্তু চেহারা আলাদা আলাদা। নেক্সট দেখো জিহ বা, জিহ বা, তো দেখো জয়র শিকারে জি হয় বয় আকার, জিহ বা এরকম ভাবে উচ্চারণটা আমাদের করতে হবে, দেখো বানানটা লিখছি জয় রশিকারে জি হয় ব যুক্ত জিভ বা। দেন দেখো কি রয়েছে গ্রাজ্য, বাট এখানে য তো নেই, বাট য উচ্চারণ কেন হচ্ছে,
এই যে বললাম যে হয়ের সাথে জ ফলা দিলেও কিন্তু হয়ের উচ্চারণটা আমরা পাবো না। গয়রা গ্রায় আকার গ্রা, হয় জ ফলা দিলে জ হয়ে যায়, ঠিক আছে, গ্রাহ্য, ঠিক আছে। গ্রাহ্য শব্দের অর্থ কি বলতো? গ্রাহ্য মানে হচ্ছে বলে না যে কাউকে মূল্যায়ন করা, ঠিক আছে, গ্রাহ্য দেওয়া। তো দেখো গ্রাহ্য গ, গয়রা গ্রায় আকার আনন্দিত, ঠিক আছে, রিষ্ট শব্দের অর্থ আনন্দিত। দেখো বানানটা দেখে নাও, হয় রি এবং মূর্ধন্য ষয় ট যুক্ত, রিষ্ট মানে আনন্দিত। তো এভরিওয়ান, আশা করি তোমরা এই ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং ক্লাসটি আমরা খুব উপভোগের মাধ্যমে কিন্তু শেষ করতে পারলাম। যারা বোঝনি, আমার রিকোয়েস্ট থাকবে তারা শুরু থেকে শেষ অবধি আরো একবার রিভাইজ করো। আমরা ভিডিওটি শেষ করার আগে আরো একবার রিভাইজ করব। দেখো, হ্যাঁ রদ, অন্হ রাস, রেশা রস্য, গর্হ ব্রহ্ম, জিহ্বা গ্রাহ্য, রিষ্ট। তো তাহলে এভরিওয়ান, আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।